কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ। বাচ্চারা তো এই খাবারটা পছন্দ করবেই, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। ঘরে কিভাবে হুবহু একই স্বাদের চিকেন ললিপপ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ললিপপ তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন উইংস। একটা ধারালো ছুরি দিয়ে উইংসের মাঝ বরাবর দুই টুকরো করে কেটে নিচ্ছি। এরপর বড় উইংসটার নিচের দিকটা একটা ছুরির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। তারপর মাংসটা টেনে উপরের দিকে নিয়ে আসতে হবে। হালকা একটু টান দিলেই চিকেনটা ললির শেপে চলে আসবে। এখন ছোটটাও একইভাবে কেটে নিতে হবে। এখানে যে দুইটি হাড়টি আছে এর মাঝ বরাবর এভাবে একটু প্রেস করে নিতে হবে। দুটো হাড়ের মধ্যে যেটা চিকন তার থেকে মাংস আলাদা করে নিতে হবে। তারপর চিকন হাড়টিটা ফেলে দিয়ে ললির শেপে করে নিতে হবে। প্রথমেই একটি পাত্রে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নেব, কারণ আমার শুধু সাদা অংশটাই লাগবে। এখন আমি একটি পাত্রে মশলাটা রেডি করে নেব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা দিলে মাংসগুলোর মধ্যে জুসি ভাবটা থাকবে। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেন উইংসগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হলে এটি ম্যারিনেশনের জন্য রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন ম্যারিনেশন করা উইন্সগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিলেও হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। আমি আরও 1 চামচ পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের টুকরোর সাথে ময়দাগুলোর মিশ্রণ এমন গায়ে গায়ে লাগা লাগা অবস্থাতে থাকবে। এ পর্যায়ে বুঝতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো ভাজার পরে যেন একটু লাল দেখা যায় এর জন্য আমি অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। চিকেন ললিগুলো তেলে ভেজে নেব। এর জন্য আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে চিকেন ললিগুলো তেলে দিয়ে দিব। মাঝারি একটু লো আছে, এই চিকেন ললিগুলো একটু সময় করে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে উপর থেকে ব্রাউন হয়ে গিয়েছে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। চিকেন ললিগুলোর এক পাশ হয়ে গেলে অন্য পাশও উল্টে দিয়ে ব্রাউনিশ করে ভেজে নিতে হবে।
চিকেন লোলিগুলো ব্রাউনিশ হয়ে গিয়েছে, এখন একটি কিচেন পেপারের উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকলে সেটা চলে যায়। আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন, এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে এগুলো আর একটু টেস্টি করার জন্য সসের মধ্যে কোট করে নিতে হবে। এর জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেল গরম হলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুন কুচিগুলোকে বাদামি করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন রসুনের সাথে কেচাপটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ লাইট সয়া সস। এবার সব সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসগুলো আপনি চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন স্টক। চিকেন স্টক না থাকলে পানি ব্যবহার করতে পারেন। সসগুলো সব একত্রে মিশে যাওয়ার পরে এর ভিতরে ভেজে রাখা চিকেন ললিগুলো দিয়ে দিচ্ছি। ললিগুলো দিয়ে সাথে সাথে মিশিয়ে কোট করে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন ললিপপ। এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। চাইলে বিকেলের স্ন্যাক্স বা টিফিনেও দিতে পারেন। আজকের জন্য তাহলে এ পর্যন্তই। যেতে যেতে শুধু এইটুকুই রিকোয়েস্ট করব, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।